সমাজকর্মী দেবেশ্বর শর্মার স্মৃতিত সজ্জন সোরণ নামকরণে এখনই স্মরণিকা উন্মোচন করা হয় এটি গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে। নিউজ নাইন রিপোর্ট। সমাজকর্মী দেবেশ্বর শর্মার স্মৃতিত সজ্জন সোরণ নামকরণে এখনই স্মরণিকা উন্মোচন করা হয় এটি গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানত। উল্লেখযোগ্য যে অসম সাহিত্য সভার আজীবন সদস্য চারিগাঁও মধ্য ইংরাজী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, চারিগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, নীরব সাহিত্য তথা সমাজকর্মী দেবেশ্বর শর্মার স্মৃতিত সজ্জন সোরণ নামাকরণে এখনই স্মরণিকা উন্মোচন করা হয়। ব্যক্তিগীর চারিগাঁও সোনারীগাঁওয়ের বাসগৃহত আদ্য শ্রাদ্ধর উপলক্ষে স্মরণিকাখন উন্মোচন করে যোরহাট জেলা সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ডক্টর শ্রেণীরাম দত্তই সমদর্শনের সমাজকর্মীজনে শৈক্ষিক, সামাজিক আর সাহিত্য ক্ষেত্রখনলৈ আগবঢ়া বরঙনির রুমন্থন করে। ব্যক্তিগীর সহধর্মণী তথা লেখিকা রুণু দেবী পুষ্পাঞ্জলি শুভারম্ভ করা অনুষ্ঠানত বন্তি প্রজ্বলন করে নামঘরিয়া পুনা দত্তই। স্মৃতি গ্রন্থ সম্পাদনা সমিতির সভাপতি হেমেন কুমার শইকীয়ায় আধধরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত জনকল্যাণ সংঘর সভাপতি রাতুল বড়া, আনন্দপ্রসাদ নেওক, ডক্টর রঞ্জিত কুমার বড়া, মাধব বরঠাকুর, প্রদীপ তামুলী, গীতি কটকী, রঞ্জন শর্মা, সাংবাদিক অমর বড়া, পরেশ শর্মা, অবন্তী দত্ত, নিকুঞ্জ শর্মা, সীমান্ত হাজরিকা প্রমুখ্যে কেবাগৰাকীও গণ্যমান্য ব্যক্তিয়ে পুষ্পাঞ্জলি করে। উক্ত অনুষ্ঠানটির শ্লোক আর মঙ্গলাচরণ করে রুবুল কটকী, নবজিৎ বড়া আর অচিন্ত বরঠাকুরে। সমাজকর্মী জগন্নাথ অগ্নিবরায় পরিচালনা করা উন্মোচনী অনুষ্ঠানত সজ্জন সোরণের সম্পাদক রূপক রঞ্জন দত্তই বক্তব্য প্রদান করে। অনুষ্ঠানত আনন্দপ্রসাদ নেওগে প্রয়াত ব্যক্তিগীর স্মৃতিত রচনা করা এটি কবিতা পাঠ করে। সমাজখনৰ নেতৃত্ব দিয়া এগৰাকী সমাজৰ শিক্ষক, তেখেতে পেশাত এগৰাকী শিক্ষক আছিল। শিক্ষকতা বৃত্তিৰ মাজেদি তেখেতৰ সমাজলৈ অৱদান আগবঢ়াইছিল। শিক্ষকতাৰ মাজত তেখেতৰ যিখিনি আচৰণ, যিখিনি আদৰ্শ, যিখিনি মূল্যবোধ, যিখিনি প্রমূল্যবোধৰ দায়বদ্ধতা তেখেতে প্রকাশ করে গেল। সেইখিনি কারণে আমি যিখিনি ব্যক্তি সেই সকলে নিশ্চয় আদর্শবান ব্যক্তি হিসাবে তেখেতক গণ্য করে আমি অনুপ্রাণিত হয়েছো। আর তেখেত এগারী অকল শিক্ষকতা বৃত্তি থাকা ব্যক্তি হিসাবেই তেখেত স্মরণীয় নহয়। তেখেতে এই অঞ্চলের মইনা পারিজাতর পৰা আরম্ভ করে জ্যেষ্ঠ নাগরিকর মাজলৈকে তেখেত সকলোরে লগত মিলাপ্রীতি, সদ্ভাব আর সমদর্শন বজায় রাখিছিল। তেখেত এনেকুৱা এজন ব্যক্তি আছিল যিজনে এই অঞ্চলের ভাষা, সাহিত্য, সংস্কৃতি প্রতিষ্ঠা করবর কারণে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিল আর তার উত্তরণের কারণে সমগ্র জীবনটি উৎসর্গিত করে পড়েছিল। গতিকে আমি তেখেতর প্রতি আজি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করবল পাই সুখী হয়েছো। আর এই অঞ্চলত তেখেতর প্রতি থাকা যিখিনি আন্তরিকতা, শ্রদ্ধা, সদ্ভাব আর মান্যতা আছে তার প্রতি সন্মান যাচি আজি অঞ্চলের দূর দূরণি প্রাক্তন ছাত্রকে আদি করে বহু লোক ইয়াত উপস্থিত হয়ে তেখেতর প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। আমি ভাবো এই স্মরণখিনির মাজত প্রকাশ হওয়া সঁচা ইতিহাসের কথাখিনি জীবন স্মৃতি ধরে রাখব আর ভবিষ্যৎ প্রজন্ম ইয়ার দ্বারা উৎসাহিত বা প্রেরণা পাবলে সক্ষম হব বলে আমি আশা রাখিছো। আর সেই কারণে এই স্মরণিকাখনের যে সামাজিক মূল্যমানের যে গুরুত্ব সেই প্রকাশ পাব বলে আমি ধারণা করছি। শ্রীমন্ত মাধব বড়ুয়ার রিপোর্ট, নিউজ নাও।